খুলনা থেকে এক ভদ্রমহিলা নিখোঁজ হয়েছিলেন প্রায় এক মাস আগে এবং গতকালকে তাকে পুলিশ উদ্ধার করেছে এবং সেটি নিয়ে তার মেয়ে যার নাম মরিয়ম মান্নান তিনি ফেসবুকে অনেক রকম স্ট্যাটাস দিয়েছেন সারা দেশেই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে এবং তার মেয়ে ময়মনসিংহে এক ভদ্রমহিলার মৃতদেহকে দেখে তার মায়ের মৃতদেহ বলে শনাক্ত করে চেষ্টা করেছেন এবং নানা রকম কথাবার্তা বলেছেন সেই বিষয়ে কথা বলার জন্য আমরা এখন সরাসরি যুক্ত করে নিতে চাই খুলনার পিবিআই এর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ওই যে ভদ্রমহিলাকে পুলিশ উদ্ধার করলো গতকালকে রহিমা বেগম তাকে আজকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই বিষয়ক একটি রিপোর্ট আমরা দেখে আপনার কাছে একটু আসবো সাম্প্রতিক সময়ে সারাদেশে আলোড়ন তোলে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশার গৃহবধূ রহিমা বেগমের নিখোঁজ হওয়ার বিষয়টি বিশেষ করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন তার মেয়ে মরিয়ম মান্নান তার দাবি গত 27 আগস্ট বাড়ির সামনে থেকে নিখোঁজ হন মা মরিয়ম এজন্য জায়গা জমি নিয়ে দ্বন্দ্বে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাও করে তার পরিবার তাদের দেয়া তথ্যের ভিত্তিতে 6 জনকে গ্রেফতারও করে পুলিশ এরই মধ্যে ময়মনসিংহে উদ্ধার হওয়া এক নারীর মরদেহের ছবি দেখে তার নিখোঁজ মায়ের বলে শনাক্ত করেন মরিয়ম কিন্তু গত মধ্যরাতেই পাল্টে যায় দৃশ্যপট ফরিদপুরের বলমারি থেকে জীবিত উদ্ধার হন রহিমা এ ঘটনার পরপরই বিচার দাবি করেন গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা আমি চাই আমাদের এই যে মানহানি করছে এরও বিচার চাই আত্মগোপন করার পর সে জেল খাটাবে বলে এবং তাদেরকে চাকরিচ্যুত করবে এই বলে সে নিজে আত্মগোপন করে এবং তার মেয়ে মরিয়ম মান্নান নাটকবাজ এতদিন যে আমার বাবা জেল খাটল এর কারণ কি আজকে তো প্রমাণ হয়ে গেল আমার বাবা কিছু করেনি আমরা জানতাম কিন্তু সকলে তো জানতো না প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে রহিমা একসময়ের ভাড়াটিয়ার বাড়িতে আত্মগোপন করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ রহস্য উদ্ঘাটনে ওই বাড়ির 3 সদস্যকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই শুরু থেকে একটু সকলের মধ্যে মতানৈক্য ইয়ে ছিল দ্বিধা ছিল যে আসলে বিষয়টা কি পরিপূর্ণ তদন্ত শেষে বোঝা যাবে যে বিষয়টা অপহরণ নাকি আত্মগোপন রিপোর্টে যারা অপরাধী তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে এবং যারা এই মামলায় বা এই ঘটনায় নিরপরাধ তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে এই ঘটনায় পরিবারের কেউ জড়িত থাকলে তারও বিচার চেয়েছেন রহিমা বেগমের ছেলে মিরাজ এই ধরনের যদি আমার পরিবারের থেকে কেউ যুক্ত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দিবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠলে কথিত অপহরণ মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা আমরা রিপোর্টটি দেখছিলাম মুশফিকুর রহমান আপনার বক্তব্য সেখানে শুনছিলাম কিন্তু আমরা একটু তারপরের ঘটনা জানতে চাই যে আদালতে ভদ্রমহিলা কি বলেছেন এবং তাকে তার পুরো রহস্যটা কি আসলে ওনাকে আমরা গতকালকে ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন সৈয়দপুর গ্রাম থেকে জনাব আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ি থেকে আমরা উদ্ধার করি গোপন সংবাদের ভিত্তিতে তো দীর্ঘ সময় উনি ওনাকে নিয়ে আসার পর থেকে আজকে সকাল 11টা পর্যন্ত এই দীর্ঘ সময় উনি কোনো বক্তব্য দেননি উনি এক পর্যায়ে আমরা ওনাকে কথা বলাতে একটু টেকনিক অবলম্বন করি বলি যে আপনাদের ছেলেমেয়েরা এখানেই আছেন তো আপনি যদি কথা না বলেন তাহলে এখানে একটু তারা হয়তো সমস্যায় পড়বে এই কথা বলার পরে উনি বলে যে ঠিক আছে ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন নিয়ে আসলেন তারপরে তিনি তার বক্তব্য দেন উনি এখানে যে বক্তব্যটা দেন একই বক্তব্য হুবহু আদালতেই দেন ওনার বক্তব্য ছিল 27 আগস্ট দিবাগত রাত 10টার সময় উনি দোতলা বিল্ডিংয়ের নিচতলায় চাপকল থেকে পানি নিতে আসেন পানি নিতে এক বালতি পানি নিয়ে যখন দ্বিতীয় বালতি নিতে আসেন তখন 4 জন লোক ওনাকে অপহরণ করে অপহরণ করে অজ্ঞান করে ফেলে অজ্ঞান করার পরে ওনাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় সেটা উনি চিনেন না এবং ওনার জ্ঞান ফেরার পরে উনি কোথায় আছেন সেটাও বলতে পারেননি ওই রুমের মধ্যে ওনাকে সাদা কাগজে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে কিছু সিগনেচার করা হয় সিগনেচার করার পরে ওনাকে একটা নির্জন জায়গায় ছেড়ে দিয়ে আসা হয় এবং সেখানে উনি দেখতে পারেন যে পার্বত্য চট্টগ্রাম লেখা তো ওখানে উনি মণি নামে জনৈক এক ভদ্রমহিলার বাড়িতে আশ্রয় নেন আশ্রয় নিয়ে ওখানে তিনি 7-8 দিন ছিলেন থাকার পরে মণির সহায়তায় উনি চলে আসেন গোপালগঞ্জের মকসুদপুরে মকসুদপুর থেকে উনি ওনার 28 বছর আগে ওনার বাড়িতে যে ভাড়াটিয়া ছিলেন জনাব আব্দুল কুদ্দুস সাহেব এই কুদ্দুস সাহেবের বাড়ি হলো ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন সৈয়দপুর গ্রামে এই সৈয়দপুর গ্রামে উনি কুদ্দুস সাহেবের বাড়িতে আশ্রয় নেন এবং ওখানে 8-9 দিন থাকেন
যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয় এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী যখন ওনাকে খুঁজতে শুরু করি, তখন যে কোনো একটা লিঙ্কে আমাদের কাছে খবর আসে যে উনি ওখানে অবস্থান করছেন। ইন দি মিন টাইম তার দুই দিন আগেই তার মেয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট মরিয়ম মান্নান, তিনি এক অজ্ঞাত পরিচয় লাশ যেটা ময়মনসিংহের ফুলপুর থানায় পাওয়া যায় আর সেটাকে নিজের মা বলে ইয়ে করেন, শনাক্ত করেন, এবং তিনি খুব জোর দিয়ে বলেন যে আমার মাকে আমি চিনি, তার হাত চিনি, তার কপাল চিনি, তার পরিধেয় বস্ত্র কি আমি চিনব না, সে যেহেতু আমার মা। এভাবে ফেসবুকে সে বিভিন্ন রকম স্ট্যাটাস দেয়, বাট আমরা ওই স্ট্যাটাসের দিকে ফলো না করে আমরা প্রফেশনালিজমকে দিকে ফলো করে আমরা প্রফেশনাল দায়িত্ব পালন করি। এবং আমরা যেহেতু এখানে টেকনোলজি ইউজ হয়নি আগে, আমি আপনার কাছে যেটা জানতে চাই আপনি, আর সেটি হচ্ছে যে উনি বললেন যে পার্বত্য চট্টগ্রামে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মনি নামে একজন একজনের সহায়তায় উনি পার্বত্য চট্টগ্রাম থেকে গোপালগঞ্জের মকসুদপুরে না কাশিয়ানিতে চলে গেলেন। পার্বত্য চট্টগ্রাম থেকে ওনার বক্তব্য অনুযায়ী উনি ট্রেনে চলে আসছেন ঢাকা। পার্বত্য চট্টগ্রামে ট্রেন লাইন চালু হয়ে গেছে নাকি এর মধ্যে? উনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম থেকে অনিজার স্টেটমেন্টটা আমার কাছে আছে না। এখন এখন একজন একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কি ওনার বক্তব্যে কনভিন্সড যে উনি সত্যি কথা বলেছেন বলে আপনার অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে? সবচেয়ে মজার বিষয় কি যে উনি বলেছেন যে আমি যখন রাত্র ১০টায় আমি আমার বাসার নিচে চাপকলে পানি নিতে আসি তো তখন চারজন লোক আমাকে অজ্ঞান করে। তো স্বাভাবিকভাবে উনি একজন সুস্থ সবল ভদ্র মহিলা, ওনাকে যদি চারজন লোক ওখানে অপহরণ করে তাহলে ওখানে কিছু বস্তুগত সাক্ষ্য পাওয়া যাবে, পাশাপাশি কিছু ধস্তাধস্তি আলামত পাওয়া যাবে, চিল্লাচিল্লি হবে, এবং ওখান থেকে পাঁচ থেকে সাত ফুটের মধ্যে ওনার দুইটা ভাড়াটিয়া, ওনার দোতলা বিল্ডিংয়ের নিচতলায় দুই ভাড়াটিয়া, তারা ওই সময় সবাই সজাগ ছিল এবং তাদেরকে আমরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করি, তারা এ ধরনের কোনো কিছু শুনতে পায় নাই বা কোনো কিছু টের পায় নাই। আচ্ছা, আর ওনার মেয়ে যে এরকম একটা ড্রামা করলো অন্য একজনের লাশ নিয়ে, সেই ব্যাপারে কি আপনারা কোনো জিজ্ঞাসাবাদ করেছেন মেয়েকে? আমরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছি, তো মেয়ে বলছে যে লাশটা তো ডিকম্পোজ ছিল আর লাশটা আমরা সরাসরি দেখিনি, আমরা দেখেছি লাশের ছবি, লাশের ছবি দেখে আমরা মনে করেছি হয়তো এটা আমাদের মা হতে পারে। আচ্ছা, এখন এটার পরবর্তী প্রসেস কি হবে এই মামলার? বা এই মামলার তদন্ত প্রাথমিকভাবে অনেক অনেকটা প্রাথমিক পর্যায়ে আছে, যেহেতু আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনি হয়তো খুশি হবেন, আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা অনুষ্ঠানটা দেখছেন অনেকেই একটি উদ্বিগ্নতার মধ্যে ছিল, সারা বাংলাদেশে এক বিষয়টা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছিল যে রহিমা বেগমকে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা বা আদৌ জীবিত পাওয়া যাবে কিনা। না না, সেটি নিঃসন্দেহে একটি একটি আনন্দের খবর যে একজন মানুষ নিখোঁজ হয়েছিলেন, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা জিনিস যে এই যে এই নিউজের মধ্যে আমরা দেখলাম যে একটা একটা মেয়ে বলছে যে আমার বাবা তো নিরপরাধ, তাকে যে এতদিন পুলিশ আটকে রাখলো, মানে পুলিশ তো না, আইন শৃঙ্খলা রক্ষাকারী মামলার প্রয়োজনে তাকে আটকে রাখতে হয়েছিল, এখন এগুলোর কি হবে নিরপরাধ যাদেরকে? আমরা রহিমা বেগমের যে বক্তব্যগুলো পেয়েছি সব বক্তব্যগুলো আমরা মিডিয়াতে দেইনি, কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আমরা এগুলো ক্রস ম্যাচিং করব, ক্রস ম্যাচিং করে আমরা তদন্ত শেষের দিকে এসেই আমরা একটা সার্বিক সিদ্ধান্ত টানতে পারবো যে আসলে উনি আত্মগোপন করেছিলেন। না না, সেটা তো উনি তো উনি যাই হোক আত্মগোপন। আচ্ছা, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কারাগারে গিয়েছেন, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? তাদের ব্যাপারে তো আমরা যখন পুলিশ রিপোর্ট দিয়ে দেবো তো পুলিশ রিপোর্টের মধ্যেই তো তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে, তারা নিরাপরাধ থাকলে অবশ্যই তারা ছাড়া পেয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করতে চাই এই আলোচনা, এই বিষয়ে কি প্রিন্স ভাই কিছু বলতে চান? না, এটা অবশ্যই একটা মানে রহস্যজনক ব্যাপার, মানে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না, তো আশা করি এটা প্রকৃত তথ্যটা উদ্ঘাটন হবে। তো টক অব দ্য কান্ট্রি কিন্তু আজকে আরেকটাও আছে, ইডেন কলেজে ছাত্রলীগের যে নাটকীয় সন্ত্রাস গতকাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত, সেখানে ছাত্রলীগের কর্মীরা তো বটেই, সাধারণ ছাত্রীরাও যে সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অনৈতিক কাজে বাধ্য করার যে বক্তব্যগুলো নিয়ে আসছে এটা গা শিউরে ওঠার মতো একটা কিন্তু বিষয়, এবং সেখানে শিক্ষক মানে হল সুপারও যে বক্তব্য রাখছেন আমি বলতে চাই, দেখেন এরকম গুম এবং কিডন্যাপ এই শব্দগুলিকে
রাজনৈতিকভাবে আজকে তুলে ধরে খুব ইজিতে নিয়ে আসছে, যার কারণে এই ধরনের ড্রামা শুরু হচ্ছে। এটা ওয়ান কাইন্ডস অফ ড্রামা, ক্লিয়ার মেসেজ যে এইগুলি যারা করছেন তারা বিনা অপরাধে কথাগুলো বলে আসলে সন্ত্রাসকে আড়াল করা যাবে। আজকে দেখেন যে অপরাধীকে চিহ্নিত না করে বিনা অপরাধে জেল খাটতে হচ্ছে। আসলে এটা তো পরিষ্কার, আমরা যেটা মিন করছি যে এটা ওই যে তার মেয়ে, এই মেয়েকে যদি কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাইলে কিন্তু বের হয়ে যাবে, এরকম নাটক শুধু একা। অনেক ধন্যবাদ, রাজনৈতিক ভাবে মঞ্চস্থ। আবু সাইদ খান, আমরা শেষ করব, শেষ এক মিনিট যদি আপনি কিছু বলতে চান। রাজনৈতিক বিশ্বে ছড়িয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে একটু অতিনাটকীয় ব্যাপার। তবে একজন হচ্ছে যে যদি অপহৃত হয়ে থাকেন তবে উনি কেন ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ভাড়াটিয়ার বাড়িতে যাবেন, এটা সঙ্গত ভাবে একটা প্রশ্ন এসে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এসপি সৈয়দ মুশফিকুর রহমান, সাংবাদিক আবু সাইদ খান, এমরান সালে প্রিন্স এবং নজরুল ইসলাম বাবু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।